তোরা দেখে যা আবি না মায়ের কোলে তোরা দেখে যা তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমারি শেথা নিজের মিলাদ আছে সব আছে তারপরও বলে নবীর মিলাদ নাই এটা কাঁথা না জোরে বলে এটা কি মানুষ নবীর মিলাদেরা মানে না এটা কথা হইলো নবীর মিলাদ মানো না মানে কি নবীর মিলাদ নাই কি কইতে চাও তুমি তোমার অবস্থানটা কোথায় তুমি কি কথা বলতে চাও এখানে তুমি কি একটা বোকা মানুষ নাকি তোমার কি কোনো জ্ঞান নাই তোমার কি কোনো বোধ নাই মিলাদ নাই কে বলে মিলাদ নাই আনো তোমার সার্টিফিকেট আমি দেখাই দিব সেখানে তোমার সার্টিফিকেটে মিলাদ আছে না হলে তোমার চাকরি হবে না না হলে তোমার অবসর জীবন তৈরি হবে না সম্মানিত শুধু আমরা বলছি এটা কোনো ইহুদি বলে নাই কথা বলেন না এটা কোনো খ্রিস্টান বলে নাই যে আমার নবী অশিক্ষিত আমার নবী পরিচয় দিয়েছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান আমি শিক্ষক হয়ে পৃথিবীতে আগমন করেছি শিক্ষক হয়ে তিনি কি করেছেন আগমন করেছেন অতএব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হয়ে জগতের মধ্যে শুভাগমন তিনি করেছেন সেই শিক্ষক মহান রসুল পৃথিবীতে এসে তার শিক্ষার জগৎকে কিভাবে তিনি আলোড়িত করলেন এই পৃথিবীকে তিনি কিভাবে আলোকিত করলেন আজ এটা যেমন জানার বিষয় পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়াসকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইসকুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা আগামীতে আলেম সাহেবদের দাওয়াত দিলে ওনাদের তোষক দিবেন ওই দেখেন বঙ্গভবন চলে গেছে কোন জায়গা কথা বুঝতে পারছেন বঙ্গভবন চলে গেছে আরেক জায়গায় হ্যাঁ তোষক দিয়ে দিবেন আলেমদের ইজ্জত করবেন ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আলেমদের ইজ্জত দিবেন খালি আমার একাই এখানে বসে থাকতে লজ্জা হচ্ছে এ বড় বড় আলেম বলো এই মরণ তৌহিদ কি কম আলেম মরণ উসমান গনি কম আলেম আমার 10 বার পড়াইতে পারবে কথা বুঝতে পারছেন সম্মানিত শুধু এই বড় বড় আলেমদেরকে সবসময় ইজ্জত করবেন তাজিম করবেন কথা বুঝতে পারছেন ওনাদের জন্য বসতে দিবেন সুন্দর ভালো ভালো জায়গায় আল্লাহ রহম করবেন আল্লাহ কি করবেন রহম করবেন হেতকুল ওলামাই কুফর আলেমদের সামান্য কষ্ট যদি হয় কেউ কষ্ট দেয় তাহলে এটা কুফুরি হয়ে যাবে এখানে আল্লাহর কোনো কম্প্রোমাইজ নাই যা হোক সম্মানিত শুধু সময় বেশিক্ষণ নেব না আমি কতগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এখন সে বিষয়গুলো হলো যেমন আমাদের নবী সম্পর্কে আমাদের পরিষ্কার একটা ধারণা একটা কালচার আমাদের থাকা দরকার সেটা হলো যে আমাদের নবী সব দিক থেকে অল স্কোয়ার সব দিক থেকে কি অল স্কোয়ার কোনো এমন একটা দিক নাই যে দিক সম্বন্ধে যদি নবীকে প্রশ্ন করা হয় নবীকে যদি এই সম্পর্কে আপনি জিজ্ঞেস করতে চান তাহলে তার উত্তর তার কাছে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে যে নবী চাঁদের গায়ে কালো দাগটা কিসের বলেন তো নবী কি চাঁদের দেশে গেছেন উনি তো নীল আর্মস্ট্রং হয়ে মাইকেল কলিন্স হয়ে তিনি সেখানে যান নাই চাঁদের দেশে যান নাই কিন্তু চাঁদের গায়ে কালো দাগটা কিসের ওই ইটালিয়ান 40 জন ক্যাথলিক নবীকে জিজ্ঞেস করেছে আল্লাহর নবী সাল্লাম তিনি বললেন আমরা যা বলি তার চেয়ে ব্যতিক্রম আমরা বলি সেখানে একজন বুড়ি চরকায় সুতা কাটতেছে ওখানে কম্বল তৈরি হইতেছে গায়ের সোয়েটার তৈরি হইতেছে শীতের পোশাক বুনতেছেন বুড়ি ওই বুড়ির পোশাক এখনো আমাদের কাছে এই পৃথিবীতে এখনো এসে পৌঁছায় নাই কত বড় মিথ্যাচার এটা বড় মিথ্যাচার শুধু ওই কালো দাগটা কিসের কালো দাগটা হলো আমার নবীজি পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে তিনি শুনাই দিলেন ওয়াজাল্লাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাওনা আয়াতাল লাইলি ওয়াজাল্লা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়ালিতাআলামু
ولتعلموا عدد السنين والحساب নবীজি বললেন শোনো, সূর্য এবং চন্দ্র, চাঁদ এবং সূরজ, এই দুটো জিনিসকে আল্লাহ পাক রব্বুল আমিন সমানভাবে তিনি তৈরি করেছেন। ওয়াজআলনা আল-লাইলা ওয়ান-নাহারা আয়াতাইন, চাঁদ আর সূর্য, রাত আর দিন, রাত আর দিন দুটিকে আল্লাহ তার নিদর্শন হিসেবে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মহান সত্তা যিনি সূর্যকে আলোকদীপ্ত প্রদীপ বানিয়েছেন আর চন্দ্রকে আলোকিত পাত্র বানিয়েছেন। সম্মানিত সৌদি, নবীজি সাল্লাম পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন, রাত আর দিন আল্লাহর নিদর্শন, তার মানে সূর্য এবং চন্দ্র তাফসির করে দেখেন এটা আল্লাহর কি নিদর্শন। এই নিদর্শনের মধ্যে রাতের যে নিদর্শনটা এটাকে আমি ডিম লাইট করে দিয়েছি, মাহাওয়ান মাহবুন, মাহবুন মানে মহিয়ে সন্না, কথা বুঝেন নাই তো, মহিয়ে সুন্না বলে সুন্না জীবন দানকারী, কে বলেন ঠিক না? আবার মাহুন শব্দের অর্থ হচ্ছে মিটিয়ে ফেলা, ধ্বংস করে ফেলা। ফামাহাউনা আয়াতাল লাইল, রাতের যে আলোকবর্তিকাটা এটাকে, রাতের আলোটাকে আমি কমাই দিয়েছি, এটার পাওয়ারলেস করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, রাতের চাঁদ, চাঁদের পাওয়ার আর সূর্যের পাওয়ারটা সমানভাবে ছিল, যদি সমানভাবে সেই পাওয়ার রাখা হতো তাহলে পৃথিবীর মধ্যে মানুষের কষ্ট হতো, ঘুমাতে পারতো না। অতএব আমি আল্লাহ তো ঘোষণা করেছি এই জগতের মধ্যে কোনো মানুষ যখন ঘুমিয়ে যায় এই ঘুমটা তার জন্য প্রতিষেধক। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমটা হচ্ছে প্রতিষেধক, কয়দিন আপনি ট্যাবলেট খাইয়া বাঁচবেন? অতএব সেই ঘুম যেটা আল্লাহ দিয়েছেন সেই ঘুমটা যাতে আপনি সুন্দরভাবে ঘুমাতে পারেন, এই জন্য আকাশের চাঁদের আলোটা তিনি সূর্যের চেয়ে কমাই দিলেন। কমাই দেওয়ার জন্যে তিনি জিবরিল আমিনকে বলেন, জিব্রাইল কমাও। জিব্রিল বলেন, কেমনে কমাবো? কই, তোমার পাখার দিয়ে কমাও। তো ওই পাখা দিয়ে এইভাবে নিভাইতে নিভাইতে ওই যে ডানার আঘাতের দাগটা চাঁদের গায়ে লাগছে, এই জন্য ওইটা কালো দেখায়, মানে বুড়ি চরকায় সুতা কাটতেছে তা কিন্তু না। ফামাহাউনা আয়াতাল লাইল, রাতের যে নিদর্শন চাঁদের আলোটা এটা আমি কমিয়ে দিলাম। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, কোরআনের ভাষা কত চমৎকার, দিনের আলোটাকে তার চোখের সাথে আমি অ্যাডজাস্ট করে দিলাম যাতে করে সে এই সূর্য সুইয়ের ভিতরে, সোনামুখী সুইয়ের পিছনে যেন সুতারা ঠিক মতো ঢুকাইতে পারে, তার যেন চোখের মধ্যে কোনো রকম আঘাত না আসে। আল্লাহ বলছেন মুফসিরাতাল লিতাব তাগু ফাদলাম মির রব্বিকুম, যাতে এই চোখটাকে ব্যবহার করে সে ব্যবসা করে আয় উপার্জন করতে পারে, চাকরি করে যেন আয় উপার্জন করতে পারে। কন্যা দিনের আলোটাকে আমি তার চোখের সাথে কি করে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম, দৃষ্টিশক্তি সম্পন্ন এই চোখটা, এই চোখটা এমনই একটি চোখ যে চোখটা দিয়ে সে যেন সঠিকভাবে তার দায়িত্বটা পালন করতে পারে, সে মাঠে হোক আর অফিসে হোক আর আদালতে হোক আর শিক্ষকতায় হোক, অ্যাডজাস্ট করে দিলাম সূর্যের সাথে তার চোখের কি আলোটাকে। সুবহানাল্লাহ বলেন, এবং রাত আর দিন করলাম এ কারণে, লিতা আলামু আদাদা সিনিন ওয়াল হিসাব, যাতে করে সে তার মেয়ের বিবাহের কার্ডটা যেন পৌঁছাতে পারে যে অমুক দিন জুমার দিন বিয়ে হবে, সে যেন দিন বছর মাস যেন গণনা করতে পারে। সুবহানাল্লাহ বলেন, চল্লিশ জন ক্যাথলিক, রোমান ইটালিয়ান ক্যাথলিক, ওরা অবাক হয়ে গেল, কিরে চাঁদের সম্বন্ধে যদি তথ্য দিলেন এই তথ্য তো আমরাও জানি না। এভাবে নবীজি একের পর এক ওরা প্রশ্ন করছে আর নবীজি উত্তর দিচ্ছে।
একজনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ মান আবি, ইয়া রাসূলুল্লাহ মান আবি, নবী বলুন তো আমার বাপ কে। কত বড় কঠিন প্রশ্ন, সারা জীবন চেষ্টা করলো আমার বাপকে আপনি বাইর করতে পারবেন না, আমিও পারবো না। সম্মানিত সতি, চেষ্টার ব্যর্থতা আছে এখানে সবচেয়ে বেশি। অতএব প্রিয় নবী সাল্লামকে জিজ্ঞাসা করে বসলো, নবীজি মান আবি, কে আমার বাবা? নবীজি সাথে সাথে বললেন, আবু কা আবু হুজাফা, তোমার বাপের নাম হলো আবু হুজাফা। বলছে, ওরে বাপ রে বাপ, একের সঠিক উত্তর দিনে আনসার রাইট, সঠিক উত্তর তিনি দিয়েছেন, এ ছিলেন আমার নবী। পৃথিবীর এমন কোন জ্ঞান নাই, এমন কোন বিষয় নাই, এই জন্য আল্লাহ নিষেধ করছেন যে খবরদার নবীকে প্রশ্ন করো না, নবী জ্ঞানের ভান্ডার, বলে দিলে তুমি লজ্জা পাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদু লাকুম তাসুকুম, যদি বলে দেন তাহলে কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখন আসেন এই নবী যিনি এত বড় একজন নবী, মানি গুণী জ্ঞানী, মানি গুণী জ্ঞানী কি কোন এবং সম্মানী, সর্বদিক থেকে এত বড় মহান একজন নবী পৃথিবীতে আসলেন, আর আমরা চুপ করে ঘুমাবো, তাকে নিয়ে আলোচনা করব না, এটা কি হতে পারে? কাজে সাহাবায়ে কেরাম খালি ঘন ঘন নবীর সোমবারের রোজা দেখে তারা আশ্চর্য হচ্ছেন যে এই সোমবারে উনি কেন রোজা পালন করছেন। মনে আছে কি না জানি না, আমি আবার গোড়ায় ফিরে আসলাম, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, নবীজির প্রতি সোমবারের রোজা, এটা দেখে সাহাবায়ে কেরামের মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে যে এই রোজাটা কিসের রোজা, এটা কি আমরা পালন করতে পারি না? কত কম, এই রোজাটা কিসের রোজা, এই রোজাটি আমরা পালন করতে পারি না। অতএব সাহাবায়ে কেরাম একজন নয় অনেকজন প্রশ্ন করছে, এই জন্য সুয়েলা, কথা বুঝতে পারছেন? কে নির্ধারিত নাই, তবে প্রশ্ন ছিল এটার উপরে, কঠিন প্রশ্ন যে কেন ওইটা নবীজি এই কন্টিনিউ করে যাচ্ছেন সব সময় শুধু সোমবার সোমবার নবী রোজা রাখছেন, সোমবার সোমবার নবী রোজা রাখতেছেন, আরো বলি সোমবার সোমবার নবী কি রোজা রাখছেন। তার মানে আমি তিনবার বলে গুরুত্বটাকে বুঝালাম, কথা বুঝতে পারছি? নবীজি উত্তর দিলেন, সাহাবীরা শোনো, আমি প্রতি সোমবার কেন রোজা পালন করি, সোমবার আমি রোজা পালন করি কারণে ফিহে উলিদতু, আমি ওদিন জন্ম নিয়েছি। যেদিন জন্ম নিয়েছেন নবী আর সেই দিনে নবী রোজা পালন করছেন, তার জন্মদিবসটাকে তিনি লালন করছেন, জন্মদিবসটাকে তিনি পালন করছেন, জন্মদিবসটাকে তিনি মনে রাখছেন, জন্মদিবসের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করছেন যে এই দিনে পৃথিবীতে আমি আসছি। তাহলে নবী যদি এই দিনটাকে কন্টিনিউ করেন, তাহলে তো সোমবার সোমবার সারা বছরের সোমবার নিষিদ্ধ, পাঁচ দিন সারা এই সোমবারের রোজা পালন করা। এখন ওরা প্রশ্ন করে যে নবীকে নিয়ে আলোচনা আপনারা মিলাদ পাইলেন কই? একটা কঠিন প্রশ্ন, বাবা মিলাদ পাইছি আমার মায়ের কাছে, আমার বাপের কাছে, মা বাবা আমাকে জন্ম দিয়েছে, মিলাদ হয়ে গেছে, আমি তো আমার মায়ের কাছে মিলাদ পেয়েছি, আমার বাপের কাছে কি মিলাদ পেয়েছি? আমি মিলাদ পেয়েছি কোরআনে, কোথায়? কোরআনে। এখন তুমি তো পাও না, তোমার তো চক্ষু বন্ধ, সে নিতে চায় না, প্রশ্ন তুলেছে একটা সেন্সিটিভ জায়গায়, কোথায় সেন্সিটিভ জায়গায় বুঝেন, মানে যেই জায়গাতে মানুষ অবাক হয়, এটা বোকা মানুষ নাকি? যেমন বোকা মানুষ নাকি, ওয়াজের কারণে বলতেছি উদাহরণটা, আপনাদের শুধু একটু ওয়াজের মধ্যে তো মাঝে মাঝে একটা ছেলের ব্যাপারে, জামাইয়ের ব্যাপারে শ্বশুরের খুব আপত্তি, শ্বশুরের কি খুব আপত্তি যে জামাই বড় মনে করে, বড় শিক্ষিত মনে করে মেয়েটা বিয়ে দিলাম, বড় চাকরি করে, ভালো কথা, কিন্তু বেটা কথা কয় না, এটা কথাই করে, এটা বাক বাকুম পায়রা মাথায় আমার পায়রা, এটা কয় না কথা, কথাই বলে না, এটা কেমন অভিযোগ করছে ব্যয়ের কাছে, ব্যয় ছেলেটাকে লেখাপড়া করার নাই, কই করছি তো না দেখে কি আপনি মেয়ে দিয়েছেন,
হয়তো কথাই বলে না, এটা তো বুঝি না, এটা জাহেল না, এটা আলেম, কোনটাই বুঝি না। কথা বুঝে, কথা না বললে তো বোঝা যায় না। কথা বলতে বলবেন, শাশুড়ির সাথেও কথা বলবে, আমার সাথেও কথা বলবে, মেয়েটা বিয়ে দিয়েছি খামাখা একটু কথা বলেন, মাঝে মধ্যে আব্বা কইয়া ডাকুক, ঠিক আছে। ছেলেকে ডাকাইয়ে শাসন করছে কঠিনভাবে, বেটা ইজ্জত শেষ করলা, তুমি এত বড় লেখাপড়া করছো কিন্তু শ্বশুরের সাথে কথা কও না, শাশুড়ির সাথে কথা বলো না, কথা কইও আব্বা কথা বলবো, ঠিক আছে। তো কথা কইতে যে টেবিলে বসে ভাত খাইতেছে, শ্বশুর শাশুড়ি বউ নিজে ভাত খাইতে খাইতে বলে উঠলো যে আব্বা, শ্বশুর বলছে আলহামদুলিল্লাহ বহুদিন পরে জামাই কথা কইতেছে, বহুদিন পরে জামাই কথা কইতে কইতে কথা কইতেছে। শ্বশুর জিজ্ঞেস করছে যে বলো বাবা কি বলতে চাও, আব্বা আপনি বিয়ে করছেন, যে বোকা না এটা গাধা না, নিজের মিলাদ আছে সব আছে তারপরও বলে নবীর মিলাদ নাই, এটা গাধা না, জোরে বলে এটা কি মানুষ, নবীর মিলাদেরা মানে না, এটা কথা হইলো নবীর মিলাদ মানো না মানে কি, নবীর মিলাদ নাই, কি কইতে চাও তুমি, তোমার অবস্থানটা কোথায়, তুমি কি কথা বলতে চাও এখানে, তুমি কি একটা বোকা মানুষ নাকি, তোমার কি কোনো জ্ঞান নাই, তোমার কি কোনো বোধ নাই, মিলাদ নাই, কে বলে মিলাদ নাই, আনো তোমার সার্টিফিকেট আমি দেখাই দিব, সেখানে তোমার সার্টিফিকেটে মিলাদ আছে, না হলে তোমার চাকরি হবে না, না হলে তোমার অবসর জীবন তৈরি হবে, তারিখুল মিলাদ, তারিখ মিলাদি সবার সার্টিফিকেটে লেখা আছে জন্ম তারিখ। কোন ব্যক্তি যদি স্কুল কলেজ মাদ্রাসা ছোট হোক বড় হোক যেখানেই ভর্তি হোক না কেন, তারপরও সেখানে বাপের নাম লিখতে হবে, মায়ের নাম লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, জন্ম তারিখ, জন্ম তারিখটার নামই হল আরবিতে তারিখুল মিলাদ। এখানে আলেমরা বসে আছে, মিলাদ মানে জন্ম তারিখ, জন্ম বৃত্তান্ত, একজন ব্যক্তির জন্মের ইতিহাস। অতএব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে মিলাদ নাই একটা সেন্সিটিভ পয়েন্ট, ততক্ষণ না এই পয়েন্টে কথা বলা মানে নবীর উপর আক্রমণ তৈরি করা, নবীকে কেন্দ্র করে এই আপত্তি তোলা। আমি তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমি সবসময় বলে থাকি যে খবরদার, এখন আর সেই যুগ নাই, রাষ্ট্র এখন মিলাদকে এটা প্রতিষ্ঠিত করে দিয়েছে, রাষ্ট্র এখন এই মিলাদুন্নবী ইসলামকে এখন প্রতিষ্ঠিত করেছে, রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে, এখন আর আকারেঙ্গে ওয়াকারেঙ্গে হবে না, এটা এখন চলবে না, কথা বুঝে গেছে। এখন আসি আমরা যে বিষয়টা, সেটা হলো মিলাদ। মিলাদ শব্দটা এটা নিয়ে বহুত প্রশ্ন, যে এটা 600 বছর পর আসছে, নবী জন্ম নিলেন কবে আর মিলাদ আসলো 600 বছর, উনি জন্মের পরে কি মিলাদ নিলেন, মিলাদ তো যেদিন উনি পৃথিবীতে জগতের মধ্যে এসেছেন সেদিনই কি মিলাদ। এখন আপনি বলছেন এটা কোরআনে আছে কিনা, আরে সব কোরআনে পাওয়া যায় নাকি, 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, এটি কি বুখারী শরীফে আছে, এটি কি সহিহ মুসলিমে আছে, তো বুখারি তো নাই মুসলিমে নাই, তো যদি কেউ বলে যে তাহলে মানি না 1971-এর স্বাধীনতা মানি না, যদি বুখারী শরীফে নাই তাহলে আমরা করবো কি, ওরা পাকিস্তান পাঠাই দেবো, যাও এদেশে তোমার থাকা হবে না, কি বলে ঠিক কিনা। সম্মানিত শুধু মিলাদ শব্দটা বহু রূপে কোরআনে আসছে, বহুভাবে কোরআনে আসছে, মিলাদ জন্ম বৃত্তান্ত পবিত্র কোরআনের মধ্যে বেশ কয়েকজন নবীর নাম ধরে ধরে জন্ম বৃত্তান্ত জন্ম কাহিনী এত চমৎকার ডায়ালগ, কতক্ষণ না আল্লাহর উপস্থাপনা এত চমৎকার, যে এক একটা শব্দ দিয়ে মিলাদটাকে এত চমৎকার করে আল্লাহ সাজাই দিয়েছেন, মুসা নবীর মিলাদ আছে আর আমার নবীর মিলাদ নাই, ঈসা নবীর মিলাদ আছে আমার নবীর মিলাদ নাই, হযরত ইসমাইল এবং ইসহাক আলাইহিমাস সালামের কি আছে মিলাদ আছে আর আমার নবীর কি মিলাদ। আমি কি কথা বুঝাইতে পারছি, কোন শত্রুতা নাই, আমি চাই আসো বন্ধু হও। নবীজি জগতের মধ্যে এসছেন, নবী বস্তির শিশু ছিলেন না, বস্তিতে একটা শিশু জন্ম নেয়, শিশু বস্তিতে জন্ম নিলে আমার নবী সেই বস্তির শিশু নন, আমার নবী এত বড় মর্যাদার নবী, এত বড় সম্মানের নবী,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মানকে যেভাবে তিনি প্রমাণ করেছেন, আমরা সেই সম্মানকে নষ্ট করার জন্য পিছনে লেগে পড়েছি। কি হবে এই উম্মত দিয়ে? ভাইরা আমার, ইহুদিরা একবারও আমার নবীর উপরে দরুদ পড়ে না, খ্রিস্টানরা একবারও আমার নবীর উপরে দরুদ পড়ে না, পৃথিবীর মধ্যে কোনো বৌদ্ধ বুদ্ধিস্ট কখনো নবীর উপরে দরুদ পড়ে না, এই পৃথিবীর কোনো অমুসলিম সম্প্রদায় একবারও নবীর উপরে দরুদ পড়ে না। আমরা নবীর উপরে দরুদ পড়ব। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন সালামের মতো সালাম দিব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। নবীকে সালামের মতো সম্মানের সাথে সালাম দাও, তাসলিমা, দরুদ পড়ো, সালাম দাও। নবীকে আমরা সালাম দিব, দরুদ পড়বো, এটা নিয়ে কত ফতোয়াবাজি। হ্যাঁ, এটা বেদাত, ওটা বেদাত, এই জন্য আমি এরপর বই লিখেছি প্রায় 450 পৃষ্ঠায়, বেদাতের অপব্যাখ্যা। বেদাতের কি অপব্যাখ্যা? ছাপিয়ে বের হয়ে আসতেছে ইনশাআল্লাহ, লেখা শেষ হয়ে গেছে। আমি প্রমাণ করেছি যে না, এগুলো তোমরা করবে না, এগুলো তোমাদের কাজ নয়। নবীকে নিয়ে এই সমস্ত ফতোয়াবাজি করার প্রয়োজন? বিষয়টা বড় সেন্সিটিভ, এটা এমন একটি বিষয় যেটি নিয়ে যদি কথা বলো তাহলে কিন্তু দুটো হবে, হয়তো হাসাহাসি হবে নাহলে রাগারাগি হবে, কথা কর্ম হয়তো হাসাহাসি হবে আর না হলে কি রাগে, হাসাহাসি হবে এ কারণে যে একটা বোকা, আর রাগারাগি হবে যে ব্যাটা এত বড় বোখারি শরীফ কান্দে নিয়ে তুমি এতদিন তুমি ঘুরলে, এতদিন মাদ্রাসা আসা যাওয়া করলে, তুমি নবীর জন্ম বুঝো না, আর অষ্টম শ্রেণী পাস করা একটা মানুষ কবি নজরুল, আর তিনি বুঝে ফেললেন, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ। অষ্টম শ্রেণী পাস একটা মানুষের মাথায় নবীর জন্মের কি চমৎকার কবিতা ফুটে উঠলো তার মুখে, আর তোমার মতো দাওয়ানে হাদিসের মতো, তোমার মতো বুখারি বহন করা মানুষ, সে এখন নবীর মিলাদ খুঁজে পায় না। আরে বাদ দাও, মিলাদ পকেটে থাও, আমার মিলাদ আমাকে দাও, আসো, তোমার মিলাদ মানার দরকার নাই। তবে আরেকটা জিনিস আছে, ওটা তুমি ফেলবে কোথায়? ওটা ফেলতে গেলে তো তোমার আর ইমান থাকবে না। আর সেটা হলো মিলাদ শব্দটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, তার তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে তিনি মিলাদ শব্দ ব্যবহার করেছেন। বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মিলাদুন নবী আছে। 450 হাদিসের হাফেজ ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর ছাত্র হযরতে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, তার জামে তিরমিজি সে আছে, তার ছয়খানা বিশুদ্ধ কিতাবের একখানা উল্লেখযোগ্য কিতাব হলো জামে তিরমিজি। তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি তৃতীয় শতাব্দীর সূচনায় তিনি সেখানে মিলাদ কথা লিখলেন। তোমরা বলো 600 বছর পরে মিলাদ, কই 600 বছর পরে তো না, 300 বছর তৃতীয় শতাব্দীর মধ্যে সূচনাতে ইমাম তিরমিজি তার কিতাবের মধ্যে মিলাদুন নবী শব্দ আসছে, তাহলে মিলাদুন নবী ইমাম তিরমিজি যেহেতু পাইছে, তার আগেও কি ছিল, কথা কোন? এখন তুমি মিলাদ পাও না, আমি বলি পকেটে চুইয়ে দাও, পরে বাইর করব। আরে জগতের মধ্যে যখন এই শব্দটার ব্যবহার হয় নাই, তখন এটা ভিন্ন শব্দে ব্যবহার হয়েছে, আর সেটা হলো মৌলুদ শরীফ। কি মৌলুদ? মৌলুদ মানে ছোট বাচ্চা। কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, নবীজি বলছেন প্রতিটি শিশু বাচ্চা ইসলামের উপরে জন্ম নেয়। ফা আবওয়াহু ইউহাফিদানি আও ইউমাজ্জিসানি আও ইউনাসসিরানি, মা বাবার অনুকরণে সে ইহুদি হয়, খ্রিস্টান হয়, অথবা আগুন পূজারি হয়ে যায়। অতএব মৌলুদ শব্দটা আছে, মৌলুদ মানে ছোট বাচ্চা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ মৌলুদ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, কোরআনে তো মৌলুদ আছে, তো মৌলুদটা মানো, আসল মৌলুদ শরীফ পড়ি, মিলাদ শরীফ দরকার নাই, মৌলুদ শরীফ পড়ো।
বলবেন যে হুজুর মওলুদ শরীফ থেকে নবীকে বুঝাবে নবীর জন্ম। আমি বলবো যে কেন বুঝাবে না, যদি তোমার পয়সা থাকে তা আমাকে একটু নিয়ে মক্কা শরীফ চলো, থাকে আমি আমার পয়সা দিয়ে তোমাকে নিব না, তোমার যদি টাকা থাকে তো তোমার টাকা দিয়ে তুমি আমাকে মক্কা শরীফ নিয়ে যাও। মক্কা শরীফ যাইয়া সেখানে আমি তোমাকে প্রমাণ করব মওলুদ শরীফ কোনটা। শুধু তাই নয়, আমি তোমাকে দায়িত্ব দিব জেদ্দা এয়ারপোর্টে নামার পরে তুমি যে কোনো ড্রাইভারকে বলবা যে আমি মওলুদুন নবী সাল্লামে যাব, নবীজি সাল্লামের জন্মস্থানে আমি যাব। দেখে এই কথায় বুঝে কি না কেউ, ওখানে নামার পরে আপনি দেখবেন যে কোনো ড্রাইভার মওলুদুন নবী বললে হ্যাঁ চিনি, এটা বাবুল সালামের একেবারে কাছে গাজা এলাকায় যেখানে নবী জন্ম নিয়েছেন তার জন্মস্থান পৃথিবীর মানুষ জানে না, নবীর মিলাদ যেখানে হয়েছে, নবীজি সাল্লাম যেখানে শুভাগমন করেছেন সেই শুভাগমনের জায়গাটা আকাশের তারকা গুনে গুনে পাদরি বহিরা ঠিক করতে পারলো, আর তুমি মৌলভি বোখারি শরীফ কান্দিনিয়া তুমি মিলাদ খুঁজে পাও না, এটাই হলো দুঃখ। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি সেন্সিটিভ বিষয়, যেই বিষয়ে কথা বললে আমল ধ্বংস হওয়ার কি সম্ভাবনা, আমল নষ্ট হওয়ার কি সম্ভাবনা। নবীকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না, নবী হলেন একেবারে হাই অথরিটির একজন মহান রসুল, রসুলের রসুল, নবীর নবী, আম্বিয়া মুরসালিনের তিনি ইমাম, কথা বলেন আম্বিয়া মুরসালিনের তিনি কি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, অতএব নবীদের ইমাম, রসুলের ইমাম, জগতের সব কিছুর তিনি ইমাম। এই মহান ইমাম জগতের মধ্যে এমন এক মহান ব্যক্তি, তার ইজ্জত তার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কোট করে বলেছেন, তাকে তোমরা সম্মান করবে, নবীজিকে কি করবে সম্মান করবে। আপনি ছেড়ে যান অন্য কথা, ছোট্ট ছোট কয়েকটা কথা একটু মনে রাখার মতো আপনাদের কাছে বলে যাই। নবীকে আল্লাহ সম্মান দিতে বলছেন সমস্ত আলেম একমত, আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান যে করে এটা তার আল্লাহ ভীরুতার প্রমাণ। তাহলে আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান, নিদর্শনাবলী যেমন কোরআন, কোরআনকে সম্মান করতে হবে, কথা কন। এই কোরআন যার উপরে নাজিল হলো আমার প্রিয় নবী তাকেও কি করতে হবে সম্মান করতে হবে। মাথার টুপিটা মাথায় আছে, এটা কি মুজার মতো পায়ের কাছে রাখতে পারেন, কথা কয় না, এত বড় লম্বা জামা গায়ে 3.5 গজ কাপড় লাগে একটা জামা বানাইতে, এই জামাটা আর মাথার টুপিটা দুইটায় কত, মাথার টুপির কাপড় কতটুকু আর গায়ের পিরহান, গায়ের যে জামাটা এই দুইটার মধ্যে কাপড়ের ব্যবধান আছে না, আছে কি না, পরিমাপের ব্যবধান আছে, মাথার টুপিটা এই তুলনায় কত ছোট, অথচ জামার তুলনায় মাথার টুপিটার সম্মান কি বেশি। এটা রাখি উঁচা একটা জায়গায় টুপিটা, যাতে এই টুপিটা, এটা আমার মাথায়, আমার মাথার শোভন, আমার মাথায় আমি টুপি ব্যবহার করি, এটার সম্মান মাথায় উঠার কারণে, আর মোজাটা থুয়ে দিই। নবীজি বলছেন তোমরা মোজা যখন পরবে তখন ডাইন পায়ের মোজা প্রথম পরবা, বাম পায়ের মোজা প্রথম পরবা, মোজা প্রথমে তোমার দুই হাতে তুমি ব্যবহার করবা, কিন্তু মোজা নিয়ে যখন বাড়িতে ফিরবে তখন ডাইন হাত দিয়ে মোজা কখনো খুলবে না। নবী করিম সাল্লাম তিনি বলছেন ডাইন হাত দিয়ে কোনোদিন পায়ের মোজা খুলবে না, পায়ের মোজা খুলবে বাম হাত দিয়া, কি দিয়া, এই যে বাম হাত লাগাইয়া ডাইন করে খুলে ফেলবেন, বাম দিয়ে খুলে ফেলবেন, তার মানে এতক্ষণ সে পায়ের মধ্যে ছিল, ডাইন হাতটা লাগানো যাবে না, এটা খাবার কাজে অন্যান্য কাজে ব্যবহার, কাজে আপনি বাম হাতে ব্যবহার করবেন, কত বড় মহাবিজ্ঞানী নবী, সুবহানাল্লাহ, কথা কি বুঝতে পারছেন। এগুলো অনেক কথা, যে সাবজেক্টটা নিয়ে আমি কথা বলতে চাই এমন একজন নবী, তার সম্মান তার ইজ্জত, আল্লাহর সম্মান আল্লাহর ইজ্জত। নবীজিকে সম্মান করা মানে মান আতা আর রাসূলা ফাকাত আতা আল্লাহ,
আপনি নবীর উপরে দরুদ পড়বেন, তার মানে আল্লাহকে আপনি মানলেন। কথা কল না, নবীকে সম্মান করলেন, তার মানে আল্লাহকে আপনি কি করলেন? সম্মান মানে আতা আর রাসূল ফাকাত আতা আল্লাহ। তাহলে সেইখানে আপনি যখন কথা বলবেন তখন আপনি যে কোনো কথা বলেন, দাঁড়াবেন না, বসবেন, খুব হুঁশিয়ার, সাবধান, আমলটাকে আপনি ধ্বংস করতে যাবেন না। আমাদেরকে বলে, আমরা বলি আমরা মিলাদি, ওরা কয় লাহাবি। লাহাবি শব্দ ব্যবহার করে, বেয়াদবির একটা সীমা আছে। বেয়াদবির কি সীমা আমি জানি না, জুলখুয়াইসার আটগুষ্টি কিনা, জুলখুয়াইসার আমার নবীর সাথে প্রথম বেয়াদবি করেছে, আর এরাই হলো প্রথম বেদাতি। আমরা বেদাতি না, অসম্ভব, কোনোভাবে প্রমাণ করতে পারবে না আমরা বেদাতি না, না না, কোথাও কোনো প্রমাণ নেই। কিসের বেদাত? আমরা নবীর উপর দরুদ পড়ি, আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে, যেহেতু আমি বারবার ডাকি আসেন, প্রমাণ করলে একটু প্রমাণ করেন দেখি, উল্টাটা পারবে না। সম্মানিত সুধী ভাইরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি জগতের মধ্যে যখন তিনি জন্মগ্রহণ করলেন, আমি এই কথাটি একটু পরে বলবো, সময় নিব না, বারবার বলছি সময় নিব না, কথা বাড়তেই আছে, কি বলেন ঠিক না? এটা কথা লতা, এটা বাড়তেই থাকে। সম্মানিত সুধী, আমার নবীজি জন্ম নিলেন, যেই জন্ম, যেদিন তার জন্ম সেদিন তিনি রোজা পালন করছেন। হ্যাঁ, ওরা বলছে যে আপনারা তো রোজা পালন করেন না, আপনার রোজা পালন করেন না কেন? নবীজি তো রোজার মাধ্যমে জন্মদিন পালন করছে, আপনারাও করেন। আমরা বলবো, শোনো, তোমার আক্কল জ্ঞান কিচ্ছু নেই, তুমি কোরআন হাদিস সঠিকভাবে পড়ো নাই। নবীজি সাল্লামের কাছে তিনজন সাহাবি আসছে, কয়জন এসে তারা নবীর কাছে আমল শিখবেন, সফর করে নবীজির বাড়িতে আসছেন, কিন্তু নবীজি বাড়িতে নাই। তিনজনে মিলে তিন ধরনের কথা, তিন বন্ধু এক বন্ধু, তিন বন্ধুর এক বন্ধু বলে, বন্ধু রে চলো ফিরে যাই, নবী নাই, কখন আসে? আনসার্টেন, কত ঘন্টা সময়ে আমরা বুঝতে পারছি না কখন আসবে, কতক্ষণ বসে থাকবো, চলো যাই। আরেকজন বলছেন না, অপেক্ষা করি, নবী আসবেন, আসছি নিয়ত কইরা কিছু নিয়ে যাব। কথা কল। আবার তৃতীয় জন বলছে না, নবীকে এসে পাইলাম না, অতএব চলে যাব না, আর এখানে বসেও থাকবো না। তা কি করবা? যে নবীর ঘরে তার রিপ্রেজেন্টেটিভ আছে, নবীর ঘরে তার প্রতিনিধি হজরতে মায়েশা, তিনি তো কাছে থেকে নবীর ইবাদত দেখেন, অতএব চলো মায়েশার কাছ থেকে আমরা ইবাদত, নবীজি কি করেন আমরা তো জানতে এসেছি নবীর ইবাদত, অতএব মায়েশার কাছ থেকে আমরা জেনে নেই। মায়েশার রাদিয়াল্লাহু তাআলার কাছে আবেদন করলেন তিনজনে মিলে, নবীজির আমল সম্পর্কে আপনি দয়া করে আমাদেরকে জানান। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কোরআন তেলাওয়াতের আতিশয্যে তিনি কখনো পায়ের পাতার উপরে দাঁড়িয়ে যেতেন, এত বেশি পরিমাণে তিনি ইবাদত করতেন, জিকির কোরআনের তেলাওয়াত তিনি করতেন, কোরআনের তেলাওয়াতটা এত বিপুল পরিমাণে হতো। আমি আয়েশা মনে করতাম, জীবনে নবীজি কখনো এক মুহূর্তের জন্য কোরআনের তেলাওয়াত ছাড়বেন না। দ্বিতীয়, নবীজি সাল্লাম এত লম্বা রুকু করতেন, ওই রুকুর মধ্যে ছোট্ট ঘরটার মধ্যে দুইজন মানুষ ছাড়া তো থাকার উপায় নাই, আর নবী ওই ঘরেই নামাজ পড়তেন। তখন আমি জি আমার দুই পাটা গুটিয়ে নিতাম, পাটা ছোট করে ফেলতাম যে নবী রুকু করতেন, কিন্তু রুকু এত লম্বা হতো যে আমার অজান্তে পা লম্বা হয়ে যেত। নবীজি দীর্ঘ রুকু করার পরে যখন সেজদায় যেতেন তখন আমার পা সামনে, তিনি সেজদা করবেন কোথায়? এই জন্য তিনি আমার পায়ে চিমটি দিতেন, চিমটি দিলে পাটা আমি গুটিয়ে নিতাম। নবীজি এত লম্বা সেজদা করতেন, আল্লাহর নবীর সেই সেজদাটা এমন হতো, মাঝে মধ্যে আমি আয়েশা সন্দেহে পড়ে যেতাম, নবীজি বেঁচে আছেন কিনা, আমি মাঝে মধ্যে আমি আবার তিনি যেমন আমার পায়ে চিমটি দিতেন আমিও নবীর পায়ের মধ্যে চিমটি দিতাম, নবী বেঁচে আছেন কিনা। পাটা যখন নড়ে চড়ে উঠত তখন আমি আশ্বস্ত হতাম, নবীজি বেঁচে আছেন।
তিনজনে মিলে ভাগ করে নিলে, একজন বলছে যে আমি কোরআন তেলাওয়াত করব আর ছাড়বো না, আরেকজন বলছে এত লম্বা রুকু কান্দা কান্দিতেও কোনো লাভ হবে না, আর তৃতীয় জন বলল যে সেজদা করব এমন যে সিমটি দিবে তারপরে পা নড়াবো, তার আগে নড়াবো না। কতক্ষণ না তিনজনে পুরা আমল সিদ্ধান্ত নিয়েছেন। ইন দ্য মিন টাইম নবীজি উপস্থিত, নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল তিনজনের। নবী জিজ্ঞাসা করলেন কি খবর, কই হুজুর আপনাকে না পেয়ে আমরা মায়েশার কাছ থেকে তালিম নিয়েছি, মায়েশা আমাদেরকে তালিম দিয়েছেন, আমরা আপনার আমলগুলো এইভাবে এভাবে সিদ্ধান্ত নিয়েছি। নবীজি বলছেন নাও হবে না, তোমরা আমল করতে পারবা না, তোমরা আমল করতে পারবা না। সাহাবা ইকরাম বলেন হুজুর ইন্না লাসনা কাহাইয়াতি, আমরা আপনার মতো না, আল্লাহ আপনার আগের পরে সব কিছু মাফ করে দিয়েছেন, কাজে আমাদের বেশি ইবাদত করতে হবে, নালে মাফ পাওয়া তো যাবে না, আল্লাহ তো আপনার মাফ করে দিয়েছেন, কাজে আমরা এই কারণে তিনজনে যেভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনি অনুমতি দেন। নবীজি বলছেন না। সাহাবা ইকরাম বলেন যে তাহলে কি করব, নবীজি বললেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু শক্তি আছে তোমার ততটুকু দিয়ে তুমি যতটুকু পারো ততটুকু করো, আমি যা পারি তোমরা তা পারবা না, আইয়ুকুম মিসলি, কে আছো আমি যা পারি তোমরা তা পারো। আমার নবী সাল্লামের দেহের মধ্যে, আমার নবী সাল্লামের দেহের মধ্যে 4000 মানুষের শক্তি, আর এক একটা মানুষের গায়ের শক্তি হলো জান্নাতি, 1000 মানুষের শক্তি। আমার নবী সাল্লাম কত বড়, তিনি বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো। অতএব সেই নবী সাল্লাম তিনি তিনজনকে বললেন যে সাহাবীরা তোমরা যা সিদ্ধান্ত নিয়েছ বদল করো, তোমরা এত লম্বা রুকু এত লম্বা সেজদা তোমরা এটা পারবা না, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, যতটুকু তোমাদের শক্তি আছে ততটুকু দিয়েই তোমরা আল্লাহকে খুশি করো। সাহাবায়ে কেরাম বলল হুজুর আমরা তো আপনার মতো না, আপনি অনুমতি দেন। তখন নবী যা আগুন বরাবর হয়ে গেলেন, তিনি বললেন আনা আলামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফাইলুল কাল ওয়া আনা মারিফ আনা আলামুকুম বিল্লাহ, আল্লাহ সম্বন্ধে তোমাদের চেয়ে আমি বেশি জানি, কাজে আমি যেটা পারি তোমরা সেটা পারবা, তোমরা তোমাদের শক্তি অনুযায়ী করো। এখন যারা কয় যে আমরা মিলাদ পড়ার সাথে সাথে রোজাও রাখবো, আরে আমাদের শক্তির সাথে তো এটা তাল মিলাইতে হবে, এটা তো নবী ফরজ করে দেন নাই, কতক্ষণ না এটা তো ফরজ করে দেন নাই যে আমি মিলাদ করতে গেলে, মিলাদের স্মরণ করতে গেলে সেখানে রোজা করতেই হবে, এটা ম্যান্ডেটরি না। আসো যদি শক্তি থাকে এটা ফরজ সাব্যস্ত করো, শক্তি থাকলে এটাকে তোমরা সাব্যস্ত করে এটা ওয়াজিব পারবা না, ফরজ সাব্যস্ত হলে কোরআনের আয়াত লাগবে, কতক্ষণ ওয়াজিব সাব্যস্ত হয়ে গেলে সেখানে হাদিসে মতবাতের লাগবে, হাদিসে মতবাতের ছাড়া ওয়াজিব সাব্যস্ত হবে না। সুন্নত ভালো কথা, নবীজি করছেন আমরাও করব, আমাদের কোনো বিরক্তি নাই, তবে ম্যান্ডেটরি না, চাপায় দেওয়া যাবে না। ফিহি উলিদতু, আমি এদিন জন্ম নিয়েছি, নবীজি সাল্লাম নিজেরটা করছেন, আমরাও সেটা অনুকরণ করে করব, কিন্তু সেই অনুকরণটা এমনও হতে পারে ওরা ফানা আলাকা জিক্রাক, আমরা তার জীবনী আলোচনা করে করতে পারি, কি বলেন ঠিক কিনা?